মহাবিশ্বের স্রষ্টা ব্রহ্মার সপ্তম পুত্র ভগবান বিশ্বকর্মার পুজো প্রতি বছর কন্যা সংক্রান্তির দিন 17ই সেপ্টেম্বর পালিত হয়, কিন্তু এই বছর পুজো হবে 18ই সেপ্টেম্বর, 31শে ভাদ্র সোমবার। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার বলা হয়, দেবতাদের প্রাসাদ নির্মাণের জন্য। 50 বছর পর এবছর এই পুজোতে এক বিরল যোগ রয়েছে। এই বছর বিশ্বকর্মার পুজোর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, দ্বিপুষ্কর যোগ ও ব্রহ্মযোগ তৈরি হচ্ছে। তাই বিশ্বকর্মার আরাধনায় ব্যবসা নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে সমস্যার সমাধান অবশ্যই সম্ভব। ঠিক তার আগে আজ 15ই সেপ্টেম্বর সন্ধ্যায় ময়নার বিদ্যুৎ দপ্তরে বিশ্বকর্মার পুজোর ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন দপ্তরের স্টেশন ম্যানেজার জয়দেব ওঝা। এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিকরা, কর্মীরা ও সুবানোধ্যায়ীরা। ময়না কাস্টমার কেয়ার সেন্টার, বিদ্যুৎ দপ্তরের যে বিশ্বকর্মা পুজো, সেটা আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হলো। তো সেখানে আমাদের এখানে দুটো বিশেষ বার্তা আমাদের দিতে চাই। সেটা হচ্ছে আমাদেরই নিজস্ব কর্মী লাইন্সম্যান, আমার কাস্টমার ময়না কাস্টমার কেয়ার সেন্টারের নাম সরোজ মাইতি, ঠাকুর তৈরি করেছেন। সেই ঠাকুর প্রতি বছরই উনিই ঠাকুর তৈরি করেন এবং সেই ঠাকুরই আমরা এখানে পুজো করে থাকি। আর একটা প্রোগ্রাম হচ্ছে সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমাদের বাইরে শাড়ি দিয়ে দুটো শাড়িতে সেফটি ফ্লেক্সগুলো টাঙানো আছে, এর মাধ্যমে আমরা আমাদের ময়নাবাসীকে, সমস্ত কাস্টমার এবং সমস্ত ময়নাবাসীকে আমাদের এই বার্তা আমরা দিতে চাই, যাতে ইলেকট্রিক সাবধানে তারা ব্যবহার করতে পারে, ব্যবহার করেন এবং সেখানে যাতে কোনোরকমভাবে অ্যাক্সিডেন্টের ঝুঁকি না থাকে, সেই এটাই আমরা আমাদের এই পুজোর মাধ্যমে বার্তা দিতে চেয়েছি। জয়দেব ওঝা, স্টেশন ম্যানেজার, ময়না কাস্টমার কেয়ার সেন্টার।